কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিজাম সরকার নামে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আহত অন্তত 10 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকাল 7টার দিকে উপজেলার চালিভাঙা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, চালিভাঙায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে যাওয়ার পর তাকেও টেটা দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন। নিহত নিজাম চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিন মাস যাবৎ জেলা পরিষদের সদস্য কায়েম হুসাইন, তিনি পূর্ব পরিকল্পনা করে রাখছে যে ওনারা মারবো, নিজাম সরকারের মেরে ফেলবো। উনি বাইদের মধ্যে সংঘর্ষ লাগাইছে। সকালবেলা ঘুমাই রেছে, ঘুমাতে উঠতে আমগা ফাঁসের বাড়ি হই পড়া আগে গেছে, মারতে গেছে, গেছে মতো নয় এই ফ্যাটের মাইদে গাই দিছে মতো নয় ওরা দরাদরি করে আমরা হসপিটালে।